মঙ্গলবার সাব্রুমে বিজেপি ও সিপিএম এর দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহত হয় কয়েকজন বিজেপি কর্মী। এদিন রাতেই আহত কর্মীদের দেখতে জিবি হাসপাতালে যান বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন ওনার সঙ্গে ছিলেন বিজেপি দলের সাধারণ সম্পাদক টিঙ্কু রায় ও দলীয় নেতৃত্ব নবাতন বণিক সহ আরো অনেকে। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন রাজ্য সভাপতি। এরপর তিনি কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।